birthday. Thank you so much. Birthday din you make a special shoot. We planned? No, actually, shoot অনেক দিন ধরেই decided ছিল 8 তারিখ রাতে শুট হবে তো আমার 9 তারিখ জন্মদিন তো আমি শুটের দিন কাজ করতে আমার ভালো লাগে কারণ সবার সাথে একসাথে একটা হইচই হয় আর এখানে সবথেকে বড় ব্যাপারে আমার একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করা হয়েছিল সেটা আমি জানতাম না সেটা এখানে আসার পর আমি জানতে পেরেছি সো আমি খুব হ্যাপি ব্যাপারটা তো শেষবার দেখলাম অ্যাওয়ার্ড নিতে মঞ্চে আজকে ব্যাক টু শুট হ্যাঁ একদমই তাই তো এটা আমাদের অপরাজিতা ম্যাগাজিনের আমাদের ব্যানার শুট হচ্ছে হোর্ডিং পূজোর হোর্ডিং তো কেমন লাগছে সেটা তোমরা জানাবে আমরা খুব মজা করে আনন্দ করে কাজটা করছি আর পুরোপুরি একটা ইন্ডিয়ান লুকে রয়েছি মানে পূজোর একটা বাঙালি আনাতে আর সবটাই তো তোমাদের উপর হ্যাঁ পূজার সময় হোর্ডিং পড়বে যখন তখন একটা আলাদাই ব্যাপার স্যাপার হবে সেলফি তোলার এখন অবধি সময় পাইনি খুব একটা কারণ আমি জাস্ট রেডি হয়ে এখানে এসেছি তো সেটা সময় হয়ে ওঠেনি বাট এবার হয়ে গেছে আমার তো এবার গিয়ে একটু রিলস একটু ছবি টবি তুলবো অপরাজিতা ম্যাগাজিন যখন ফার্স্ট টাইম স্টার্টিং হয় মানে 2019 সেই থেকে আমি অপরাজিতা ম্যাগাজিনের সাথে যুক্ত তখন অপরাজিতা ম্যাগাজিন অনলাইন আসতো পোর্টাল নিউজ পোর্টালের মতো তো তখন থেকে আমি ওদের সাথে যুক্ত আজ অবধি সেই বন্ডিংটা চলছে মানে আমি তো চাই যে সারা জীবন বন্ডিংটা থাকুক আর আপনারা আশীর্বাদ করবেন যাতে অপরাজিতা ম্যাগাজিন আমি সবাই যাতে এগিয়ে যেতে পারি না আমার আগে একটা ওয়েস্টার্ন লুক ছিল তো একটা পিঙ্ক কালারের কস্টিউমে আমি শ্যুট করেছি তো তারপরে এই একটা লুক মানে কী বলবো মানে পুজো তো একদম দোরগোড়া এসেই গেছে তার পাশাপাশি এরকম একটা লুক পুজোর কী প্ল্যানিং থাকছে দেখো পুজো আর মানে পুরোপুরি এক মাস বাকি ডট এক মাস বাকি আজ থেকে হ্যাঁ তো পুজো পুজো ভাইবস তো একটা রয়েছে পুজোর প্ল্যান বলতে আমার তো যদি শো থাকে তাহলে তো শোতেই কেটে যায় আর যদি না থাকে তাহলে আমি আমার বাড়ি কাটোয়াতে তো কাটোয়া চলে যাই ওখানে পাড়াতে পাড়ার পুজো একটা আলাদাই মহিমা তো পাড়ার পুজোতে আনন্দ করি সবার সাথে কিছুদিন আগে আমরা দেখছিলাম তারকেশ্বর গেছিলাম না আমি নৈহাটি গেছিলাম বড়মার মন্দিরে হ্যাঁ 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 না আমার এই অপরাজিতা টিমের সাথেই আমি গেছিলাম ওরাও পুজো দিতে গেছিলো তো আমি একসাথেই আমিও পুজো দিতে গেছিলাম আমারও বড়মার কাছে বহুদিনের ইচ্ছা যে যাবো বাট যাওয়া হয়নি তো মা চেয়েছে মা ডেকেছে তো সেই জন্য যেতে পেরেছি আর কি বাড়ি তো যাবো কলকাতাতেও থাকবো মানে প্রথমটা হয়তো কলকাতায় থেকে নেবো লাস্টের দিকে বাড়ি যাবো একবারে লক্ষ্মী পুজো যেহেতু বাড়িতে হয় তো একবারে প্রথমটা কলকাতায় সেলিব্রেট করে লাস্টের দিকে ওই কাটোয়া শপিং শপিং কিচ্ছু হয় না আমি বেসিক্যালি অনলাইন শপিং করি তো অর্ডার দিয়েছি আস্তে আস্তে আসবে আর কি এবার মানে গিয়ে শপিং এখন আর হয় না বহু বছর হয়ে গেছে যে আমি আমার না এখন গিয়ে শপিং করতে গেলে না আমার পছন্দ হতে চায় না মানে অনলাইনে এত অপশন থাকে আমার দোকানে গিয়ে মনে হয় এই অপশনগুলো আমার ভালো লাগছে আমি শপিং মলেও খুব একটা যাই না খুব রেয়ার যাই তো আমার সব কিছু অনলাইন সব কিছু আর খাওয়া দাওয়া সব কিছু খাবে নাকি ডায়েট মেনে জিরো ফিগার মেনগুলো চলবে আমি কোনো কালে ডায়েট করি না এটা যেটা দেখছো এটা ইমন আমার ট্যাচুট আমার জিনগত এটা তো আমাকে কোনো ডায়েট করতে হয় না হ্যাঁ একটু পিম্পলের প্রবলেম আছে এর জন্য বাইরের খাবার বা অয়েলি খাবারটা আমি একটু অ্যাভয়েড করি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফ্যাট জাতীয় এটা একটু অ্যাভয়েড করে চলি বাট তাছাড়া আমি সব খাই শেষ দুটো প্রশ্ন রাখবো সেটা হচ্ছে একটা স্পেশাল গিফট কিছু এসছে এবং দেওয়া হয়েছে স্পেশাল বার্থডে না তাহলে পুজো পারপাসে না গো ওরকম এখন অবধি বাড়ির লোক মা বাবাই যা গিফট দিয়েছে মানে এই করেছে আর কিছু স্পেশাল গিফট নেই জানি না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো কে কপালে আছে আমি জানি না সে কবে আসবে মানে এত সুন্দর ভগবান বানিয়েছে মানে ওপরেই রেখে নিয়ে দিয়েছে আর পাঠাচ্ছে না আমার কাছে প্রেমের প্রস্তাব আসে কিন্তু বিষয় হয়ে গেছে যে জীবনে অনেকগুলো ঘাত প্রতিঘাত চলে গেছে অনেক ধাক্কা খেয়ে নিয়েছি তারপরে এখন না দুম করে কাউকে বিশ্বাস করে উঠতে পারছি না মানে এমন একজন পার্সন হবে যে সাথে থাকবে বা আমার কাজটাকে সাপোর্ট করবে এরকম কাউকে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে পেলে আমি হ্যাঁ ওটাই যে যদি পেয়ে যাই যখন পাবো তার এক বছরের মধ্যে যখন পাবো মানে তুমি এবছর পাই নেক্সট ইয়ার
হ্যাঁ, এবার দেখা যাক কি হয়, লাভ ম্যারেজ হয় বলে মনে হচ্ছে না, অ্যারেঞ্জই করতে হবে। হ্যাঁ, আমার টুকটাক মুভির কথাবার্তা চলছে, আর মেগা তো কোন গোপনে মন বসেছে তো আছেই, তার সাথে একটু একটা মুভির কথাবার্তা চলছে, দেখা যাক কত কী হয়। থ্যাংক ইউ।